এই করোনা দুর্যোগে যশোর জেলা পুলিশ সেই প্রথম থেকে কাজ করে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবসময় মাঠেই থাকি। পুলিশের যে কাজ নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষা করা, সেই নিয়মিত যে কাজটি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার যে কাজটি, সেটির পাশাপাশি করোনা কিন্তু একটি অতিরিক্ত দায়িত্ব এসে আমাদের উপরে পড়েছে। তো করোনা দুর্গতদের বা করোনা যুদ্ধে মানুষকে সচেতন করার যে কাজগুলো, এই কাজগুলো কি প্রথম থেকে আমরা করে আসছি? এই বিদেশ থেকে যারা হোম কোয়ারেন্টাইনের যারা এসছে তাদের হোম কোয়ারেন্টাইন করা, ঢাকা নারায়ণগঞ্জ থেকে যারা এসেছিলেন তাদেরকে তালিকাবদ্ধ করে করে তার বাড়িতে হোম কোয়ারেন্টাইনের যে সরঞ্জামাদি অর্থাৎ স্টিকার লাগানো, পতাকা লাগানো থেকে শুরু করে বিভিন্ন রাস্তাঘাটে বা কাঁচা বাজার বা বিভিন্ন বাজারে যাদেরকে আমরা পেয়েছি, সব মানুষকে সচেতন করে তাদেরকে ঘরে রাখার যে প্রয়াস ছিল, যে ঘরে তাদের সুস্থ থাকবে সরকারের যে নির্দেশনা ছিল, আমরা কিন্তু সেটি প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গিয়ে বাস্তবায়ন করেছি। পুলিশের প্রত্যেকটি সদস্য সরকারের এই নির্দেশনাকে দায়িত্ব মনে করে মানুষকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করার কাজটি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যত নির্দেশনা ছিল, আমাদের মাননীয় আইজিপি স্যারের যত নির্দেশনা ছিল, সব নির্দেশনাকে আমরা দায়িত্ব হিসাবে নিয়ে আমরা মাঠে থেকে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসাবে আমরা দায়িত্ব পালন করেছি। প্রত্যেকটি বাজারঘাট নিয়ন্ত্রণের জন্য মানুষকে কাঁচা বাজার বা বিভিন্ন বাজার করার পরে যাতে ঘরে যেতে পারে বা স্বাস্থ্যবিধি মেনে বাজারটা করতে পারে, অতিরিক্ত যানবাহনের যে ধকল এইগুলিকে নিয়ন্ত্রণ করার সামগ্রিক কাজ পুলিশ করেছে। এর মধ্যে প্রশ্ন এসে যাচ্ছিল যে পুলিশ কি তাহলে অন্যান্য জেলার বা বিশেষ করে ঢাকার মতো এফেক্টিভ হয়ে যায় কিনা, আমাদের মাথায় প্রথম থেকে সেটি ছিল। আমার মনে হয় আমরা এই রেঞ্জের মধ্যে প্রথমেই আমরা একটু অন্যভাবে ভেবেছিলাম, যদিও আইজিপি স্যারের নির্দেশনা এমন ছিল যে পুলিশকে তিন ভাগে ভাগ করে ফেলা, প্রত্যেকটি ইউনিটে পুলিশকে তিনটি কন্টিনজেন্টে ভাগ করে একটি কন্টিনজেন্টকে দিয়ে কাজ করানো বা ওই আরেকটি রিজার্ভ রাখা, এইভাবে অল্টারনেটিভ করে করে আমরা কিন্তু এই কাজটি আমাদের এই যশোর জেলা পুলিশের পুলিশ লাইন থেকে ধরে 9টি থানা, 25টি ক্যাম্প, 3টি ফাঁড়ি, তদন্ত কেন্দ্র সব জায়গায় কিন্তু আমরা তিন ভাগে ভাগ করে ফেলেছি। আমরা আরেকটি দাবি করতে পারি যে এই অত্রাঞ্চলে আমরা এই ধরনের সর্বপ্রথম যে পুলিশ লাইন বা পুলিশের আবাসস্থলের প্রত্যেকটি গেটে আমরা জীবাণুনাশক গেট তৈরি করেছি, এবং তার মাধ্যমে যখনই পুলিশের সদস্যগণ দায়িত্ব পালন শেষে তার আবাসস্থলে যেতেন বা বেরোতেন, তখন তারা জীবাণুনাশক প্রক্রিয়ার মধ্য দিয়েই গিয়ে নিজেকে জীবাণুমুক্ত করেই যেতেন। এটার একটি উদ্দেশ্য ছিল যে আমার পুলিশ সদস্য কেউ এখানে আক্রান্ত না হয়, কারণ পুলিশ সদস্য আক্রান্ত হওয়া এটা অত্যন্ত মানে দুঃখজনক একটা কিছু হবে, কারণ মানুষ তখন সার্ভিস পাবে না। মানুষের পাশে থেকে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য আমাকে সুস্থ থাকতে হবে, এই প্রয়াস থেকে কিন্তু যশোর পুলিশ প্রথম থেকে কাজ করে যাচ্ছে। আমরা সাধারণ মানুষের জন্য আমরা প্রথম থেকে ভেবেছিলাম, সরকার অনেক অর্থ সহযোগিতা করেছে, তারপরেও যারা বঞ্চিত থেকেছিল সেই অসহায়দের মধ্যে আমরা যশোর জেলা পুলিশ করোনার সেই প্রথম লগ্ন থেকে কিন্তু তাদের পাশে ছিলাম। আমরা প্রচুর অসচ্ছলদের বা খাদ্যাভাবী যারা ছিল তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। আমরা ইতিমধ্যে আমরা বলতে পারি 6-7 হাজার ফ্যামিলিকে আমরা কিন্তু খাদ্য সরবরাহ করতে পেরেছি। এর পাশাপাশি যে ম্যাজিশিয়ান, তারপর বিউটিশিয়ান্স, তারপর আপনার আছে যে হিজড়া বেদের সম্প্রদায়, ইভেন আমাদের শহরে একটি পতিতালয় আছে, পতিতালয়ের পতিতা তারাও মানুষ, তো তাদের খাবার সরবরাহ করা, ওষুধ সরবরাহ করা কাজটি কিন্তু আমরা করেছি। আমরা ট্রাক চালক, ভ্যান চালক, রেলগেটের পাশে বস্তি এলাকা রাতের আধারে গিয়ে গিয়ে তাদেরকে আমরা খাবার সরবরাহ করেছি। আমরা একসময় দেখতে পেলাম যে সরকার ওএমএসের মাধ্যমে বা টিসির মাধ্যমে অনেক কার্ড করে করে চাল দিচ্ছে বা খাবার দিচ্ছে, এর মধ্যেও দেখা গেছে কিছু মানে মানুষ তারা হাত চেয়ে খাবার চেয়ে হাত পাততে পারে না, এই মানুষগুলোর জন্য আমরা হটলাইন সার্ভিস চালু করেছিলাম আমাদের জেলা পুলিশের ওয়েবসাইটে। তো হটলাইনে আমরা অসংখ্য কল পেয়েছি, সবগুলি আমরা রেজিস্ট্রিভুক্ত করে তালিকাভুক্ত করে আমরা তাদের সাথে কথা বলে রাতের আধারে তাদের বাসাগুলিতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সামনে যে ঈদুল ফিতর আছে, ঈদুল ফিতর উপলক্ষে আমাদের কিন্তু এই কার্যক্রম চলমান আছে। আমরা অনেক বাসা বাড়িতে যারা খাদ্য সহায়তা চাচ্ছেন তাদেরকে আমরা ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমরা
এটা বলতে পারি যে করোনার এই যুদ্ধ যতদিন চলবে যশোর জেলা পুলিশ সাধারণ মানুষের সাথে থেকে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে করোনার যুদ্ধে মানে লড়ে যাবে। জীবনের শেষ রক্ত কিন্তু দিয়ে হলো, এখন তো রক্ত দেওয়ার কিছু নেই, জীবনের সর্বোচ্চ যে মানে বিষয়টা যে জীবন দিয়ে আত্মাহুতি দিয়ে হলো, নিজের জীবনকে মূল্যবান জীবনকে বিসর্জন দিয়ে হলো আমরা এই করোনা যুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেটা মানুষকে সুস্থ রাখার যে প্রয়াস, করোনাকে পরাজিত করে আমরা বেঁচে থাকবো যে প্রয়াস, এই যুদ্ধে আমরা শেষ পর্যন্ত থেকে আমরা জয়ী হতে চাই। আমাদের কোনো সদস্যের মধ্যে কোনো হতাশা নেই। এই যে আজকে আপনারা লক্ষ্য করেছেন 2500 পুলিশ সদস্য ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছে, 7 থেকে 8 জন সদস্য ইতিমধ্যে তারা প্রাণ দিয়েছে, কিন্তু তারপরেও যশোর জেলা পুলিশের কোনো সদস্যের মধ্যে কোনো ধরনের হতাশা নেই। তারা মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেবে, তারা শুধু সেবাকেই তাদের পরম ধর্ম হিসেবে দেখছে। আমি বলবো যে যশোর জেলা পুলিশ, যশোর